চমৎকার চমৎকার অগ্নি কন্যা, সত্যি আপনি কুর্নিশ। হ্যাঁ ঢালি, আমরা যখন কৃপন আর কিরণকান্তি ব্যানার্জিকে জেরা করছিলাম, মানে আর ওদের গেস্টদের প্রশ্ন করছিলাম, তখন তো এনাদের কথা মাথায় ছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অগ্নি কন্যা। বড়বাবু, এদের প্রত্যেকের স্টেটমেন্ট নিন, এদের ওপর নজর রাখুন, যে কোনো মুহূর্তে এদের ওপর হামলা হতে পারে। এদের প্রোটেকশনের ব্যবস্থা করুন অন্তত পর্যন্ত, নেক্সট হিয়ারিং পর্যন্ত। অগ্নিজিৎ মুখার্জি জানেন না যে উনি যদি ঢিলটি ছোঁড়েন না, তাহলে পাটকেলটি ছুঁড়বে এই গীতা এল এল বি। হ্যালো কি শ্বশুর মশাই, কেমন আছেন আপনি? গীতা, তুমি ফোন করছো কেন? ফোন করছো কেন তুমি? আপনাকে শুধু এইটুকু জানাবার জন্য ফোন করেছি যে আপনাকেও কাঠগড়ায় উঠতে হবে। কাঠগড়ায় উঠতে হবে মানে? কাঠগড়ায় উঠতে হবে মানে হচ্ছে আপনাকে কাঠগড়ায় তুলে আমি ক্রস করব। কি? হ্যাঁ, বুঝতে পারছেন না আপনি, আপনার দুর্দিন আসছে, দুর্দিন। ঘরের লক্ষ্মীকে আপনি পায়ে ঠেলেছেন, আমার বিয়েটা বন্ধ করেছিলেন আপনি, আর তার সঙ্গে আপনি আপনার বড় পুত্রবধূর সংসারটাও ভেঙেছেন। পদ্মার সাথে আপনি কৃপানের বিয়েটা দিয়েছেন এই কেসটা জেতার জন্য আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এই কেসটা তো আপনি জিতবেন না, এই কেসটা জিতবে অ্যাডভোকেট গীতা এল এল বি। আমার হাতে না বোম এসে গেছে, বোম, অ্যাটম বোম, বুঝতে পেরেছেন? কোর্টের মাঝখানে পড়বে আর ধামাকা হবে, ধামাকা। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা এল এল বি। হ্যালো, 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 ও কি বললো? ওরাতে অ্যাটম বোম চলে এসছে? কি এসছে? কোন তথ্য, কোন প্রমাণ, কোন সাক্ষী, কি চলে এসছে? হ্যালো ভজন, খবর নাও, ফেউ লেলিয়ে দাও, কিরণকান্তি ব্যানার্জিকে বলো যে গীতা কিছু না কিছু একটা ঘটাচ্ছে, ওর হাতে প্রমাণ চলে এসছে, সাবধান, এই কেস জিততেই হবে, আমি সর্বস্ব দিয়েছি, এই কেস হারলে আমার মুখ থাকবে না, আর মুখ পুড়িয়ে আমি বাঁচতে চাই না, আমি জিততে চাই, আমি আনবিটেবল, অ্যান্ড আই অ্যাম দ্য বেস্ট।